কক্সবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নারকেল গাছ মার্কার প্রচারণা চলছে দুর্বার গতিতে। সেই সাথে পৌর এলাকায় গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন নারকেল গাছ প্রতীকের প্রার্থী মাসেদুল হক রাশেদ। সোমবার সকালে 5 নম্বর ওয়ার্ডের এসএম পাড়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময় ও নারকেল গাছ মার্কায় ভোট চান। পরে এসএম পাড়া এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন রাশেদ। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এ সময় কক্সবাজার নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ বলেন, এই নির্বাচন কক্সবাজার পৌরবাসীর অধিকার আদায়ের নির্বাচন, তাই যেখানে সেখানে ভোট না দিয়ে নারকেল গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আমি আপনাদের কাছে আমি নারকেল গাছ প্রতীক নিয়ে একটা একটা ভোট চাইতে আসছি। আপনারা জানেন গাজীপুরে নির্বাচন কি হয়েছে, শুনেছেন ইনশাআল্লাহ গাজীপুরে নির্বাচনের মতো আপনারা আগে একটি একটি ভোট দিয়ে নির্বাচিত হলে আমি আপনাদের পাশে থাকবো। একই দিন দুপুরে রুমালিয়াছড়া এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করে গণসংযোগ করেন। পরে টেকপাড়া মাঝিরঘাট এলাকায় গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নারকেল গাছ মার্কায় ভোট চান রাশেদ। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।